जस्ट फ्यू सेकेंड दाड़ा मैं जस्ट हेलीपैड आसचे दाड़ा लोक नापचे लोक उठचे बैरिए जा मैं एकदम रेडी करा सब किछु कल के रात केदारनाथ मध्य रूम केदारनाथ रूम एखे हमें चार जन एखे टोटाल आठ जन घूमी मैं टोटाल एक रूमे बारो जन घुमा मैं यकम भाव प्रत्येक जगह एक ही अवस्था मैं बुझते कम कंडिशन छोड़ जस्ट एक बाथरूम बाथरूम ठीक है कोमोड आ गरम जल नहीं कारेंटर सुइचो नहीं कारेंटर सुइचो अवस्था एक मात्र प्लग जेखने कल करते बारो जन मिले दिए चार्ज এখন কেদারনাথকে এই হোটেল আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সো আমরা আমাদের টেম্পল এবং হোটেল দুটো ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা তো পুজো দিয়েছি পুজোর লাইন এখান থেকে মন্দির মোটামুটি এক কিলোমিটার মধ্যে রয়েছে আর লাইন দেখো এ হলো পুজো দেওয়ার লাইন ভিড় কতটা সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর আমরা তো শর্টকাটে সে নিয়েছি পয়সা দিয়ে যাই হোক এখন আর কিছু করার নেই এখন তো পয়সা দেওয়ার লাইনও দেখলাম প্রচুর হয়ে গেছে মানে যত সকাল সকাল লাইন দেবে তত সকাল সকাল পুজো দেওয়া যাবে এটা সব থেকে বড় বিষয় মানে পুজো ভোর তিনটের সময় লাইন দাও কোনো ভিড় নেই ঝামেলা নেই পুজোতে বেরিয়ে চলে আসবে আর যত দেরি করবে তত ভিড় বাড়বে কারণ সবাই একটুখানি কালকে অনেকেই মানে মানে হেঁটে এসছে অনেকটা পথ এই 22 কিলোমিটার রাস্তা সেই জন্য সবাই একটুখানি মানে ক্লান্ত হয়ে পড়েছে বেশিক্ষণ ঘুমিয়ে তারপরে এসছে কিন্তু আমরা আমাদের পুজোর সময় টাইম দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই ছিল তো আমরা এখন এসেছি হেলিপ্যাডের হেলিকপ্টারে যাবো বলে তো বোঝা যাচ্ছে না টিকিট পাবো কি পাবো না তো একটা চেষ্টা করতে রাখবো না চেষ্টা করেই যাবো যে লাস্ট যদি হেলিপ্যাডে যাওয়া যায় সুন্দর ইচ্ছা আমারও মনে একটু ইচ্ছা আছে প্লাস এখান থেকে কী হচ্ছে অনেকটা পথ হেঁটে যেতে হবে তো 2340 টাকা হেলিপ্যাডের ভাড়া হেলিকপ্টারের ভাড়া তো সেটা ঠিক আছে রিজনেবল প্রাইস যাওয়া যাবে দেখা যাক সো দুর্ভাগ্যবশত হেলিকপ্টার টিকিট পাওয়া যাচ্ছে না এটা অফলাইন পাওয়া যায় না এটা অনলাইনে পাওয়া যায় সত্যি কথা বলতে আমি যদি জানতাম যেটা 22 কিলোমিটার রাস্তা আর এতটা টাফ মানে টাপ বলতে এতটা চড়ায় উতরায় হবে আমি আসতাম হেঁটে যেতাম ফ্লাইট এই হেলিপ্যাডে তো এখন আর কিছু অপশান নেই আর ঘোরা আর ওই খরচের উপর আমার বিশ্বাস নেই ও কালকে অনেকগুলো লোককে ফেলে দিয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা প্যাদলই যাব হেঁটেই যাব তো এখন এখনকার হাঁটাটা একটু সহজ হবে কারণ এখন স্লোপ ধার নিচের দিকে মানে এখন আমরা নিচের দিকে নামব মানে পূর্ব কম নাপো বেশি তো এখন যে হাঁটাটা সেটা অনেকটা অনেকটা ক্ষণ আমরা হাঁটতে পারবো হেলিকপ্টারগুলো মানে জাস্ট ফিউ সেকেন্ড দাঁড়াচ্ছে মানে জাস্ট হেলিপ্যাডটা আসছে দাঁড়াচ্ছে আর লোক নাপছে লোক উঠছে বেরিয়ে যাচ্ছে মানে একদম রেডি করা সব কিছু মানে সারাদিনে নাই নাই করে হলো কতবার হাজার হাজার বার শুধু হেলিকপ্টারগুলো যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো আমি তোমাদের বলবো যে যদি হেঁটেও আসতে চাও হেলিকপ্টার যেতে চাও তাহলে আগে থেকেই এগুলো সব অনলাইন বুক করতে হবে সেটা আমি সাইটটা আমি নিচে দিয়ে দেবো কীভাবে বুক করে তো চলো এখন রাস্তা অনেকটাই বাকি সবে 1 কিলোমিটার হয়নি আমরা হাঁটছি দেখা যাক মেন রাস্তা ওই যে যাচ্ছে সব নিয়ে আর এটা হলো শর্টকাট মানে আমরা এখান থেকে নামবো সোজা ওই পাহাড় দিয়ে উঠবো তো এরকম শর্টকাট না নিলে কেদারনাথের রাস্তা অনেকটা বেশি হয়ে যায় তো এটা শর্টকাট হলে একটু কম হয়ে যায় আর সবাইকে বলবো এই একটা স্টিক ডিগা তোমাদের কিনে নেওয়া ভালো হ্যাঁ এখানে তুমি 50 টাকা স্টিক পাবে তো 50 টাকা স্টিক হয় আর এটা হলো 700 টাকা স্টিক হয় ধরতে আরাম গ্রিপিং আছে নিচে যেখানে মারবে সেখানে ওটা ঢুকে যাচ্ছে তো এখানে কী হয় সাপোর্টটা পাওয়া যায় হ্যাঁ 50 টাকা স্টিকেও সাপোর্ট আছে কিন্তু ওর থেকে বেশি বেটার সাপোর্ট এটাতে আছে তো
তুমি যখন একবারে আসছোই জার্নিটাকে কমফোর্ট করার জন্য এটা নেওয়া দরকার। তো দেখো সব লোক উঠছে, ওই নিচ দিয়ে সব উঠছে, এই শর্টকাট পথটা আমরা নেব। দেখা যাক, চলো। তো এই দাদারা আসছে ওখান থেকেই হেঁটে, অতটা কষ্ট সেটা জানি না। ওটাটা প্রচণ্ড চাপ, আপনি নি পৌঁছাবি 2 কিলোমিটার দূরে। তো এই আমরাও নামছি দুর্গম পথ দিয়ে, নজর হাঁটি দুর্ঘটনা ঘটি, এরকম ব্যাপার। আচ্ছা, ভিডিও করতে 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 নামছি, বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তবে আমি বলবো কেনাতে সবসময় ফলো করবে যে শর্টকাট রুটগুলো কোনগুলো আছে, কারণ এই শর্টকাট রুটগুলোই তোমার হাঁটা পথকে অনেকটা সহজ করে দেবে যদি তুমি চাও। তাহলে আর যদি মনে করো যে না আমি শর্টকাট রুটতে আসবো না, আমি মেন রাস্তা যেটা আছে সেটাই ঘুরে ঘুরে আসবো, তাহলে সেটা অন্য। তবে শর্টকাট রুটটা হাঁটার জন্য অনেকটাই কম এবং সময় বাঁচিয়ে দেয়। হ্যাঁ, একটু উঠতে গিয়ে একটু কষ্ট হবে, আর নামতে গিয়ে কষ্টটা কম হবে, এই আর কিছুই না। তো এই দুর্গম পথ, ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওই নিচে ওই যে মানে সব ঘুরে 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 এরকমভাবে ঘুরে ঘুরে পেছিয়ে পিছিয়ে সব নামছে রাস্তাটা। তো একটু ভয়ঙ্কর আছে আর সঙ্গে একটুখানি ডেঞ্জারাসও আছে। সুয়ন্ত এখনো আসেনি, সুয়ন্ত আসছে পেছনে, আর তাতে পারে একটা পাহাড় শেষ করেছি, এখন এই পাহাড়টাও চড়ে উঠে যাবো। সে তার আগে একটা ছোটো ওয়াটারফল এটাকে ক্রস করবো। চলো এখানে একটা ছবি তুলি। ব্রেকফাস্টে আজকে আছে আলু পরোটা আর চাটনি, এই পাওয়া যাচ্ছে, এই হলো দোকান, আর এই পাওয়া যাচ্ছে, এই হলো আমার অনেক ভাগ্য ভালো। তো সকাল 9টার সময় আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম কেরানার থেকে। তো ফার্স্ট 13 কিলোমিটার টান, এখন আমরা গৌরীকুণ্ডের দিকে। আর আমার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই ছিল কেদারনাথের পাহাড়টা, অসম্ভব চড়াই ছিল। তো আসতে টাইম লেগেছে 4 ঘন্টা, যেতে টাইম লেগেছে 8 ঘন্টা। তো এটাই বিশ্বত্ব, নামতে বেশিক্ষণ টাইম লাগে না, চড়তে বেশি টাইম লাগে। আর কন্টিনিউ হাঁটে যাচ্ছে, জাস্ট দুখানা রেস্টে আমরা 13 কিলোমিটার পথ চলে এসেছি। ও এখন আস্তে আস্তে মোটামুটি কেরানাথের যে ভিড়টা সেটা কমে যাচ্ছে অনেকটা। আর আমরা এখন গৌরীকুণ্ড পৌঁছে, আশা করা যায় বিকেল 5টার মধ্যে আমরা গৌরীকুণ্ড পৌঁছে যাবো। এখন বাজে 1টা, তো এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা আছে, দেখা যাক কোথাও তার আগেও যেতে পারি, দেখা যাক। তো এই ঝর্নার জলে আমরা কিছুক্ষণ স্নান করে নিলাম, কারণ 2 দিন ধরে স্নান হয়নি, তাই একটু ফ্রেশও নিলাম, ফিল্টার হালকা হালকা লাগছে। এবার আমাদের এখান থেকে গৌরীকুণ্ড 8-9 কিলোমিটার রাস্তা, সেটা এবার আমরা এখান থেকে আবার হেঁটে যাব। আর ওই যে রাস্তা, সেই রাস্তাতে আমরা যাবো। যে বিকেল 4টে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে চলে এসেছি গৌরীকুণ্ডে। তো 9টা থেকে 4টে
মোটামুটি টাইম লাগলো কত? 10টা 11টা 10 11 12 1 2 3 4 6 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি আমরা। 6 ঘন্টার মধ্যে আমরা গরিকুন পৌঁছে গেছি, আর যাওয়ার সময় এটাই লেগেছিল 12 ঘন্টা। তো চলো এবার আমরা সোনপুরাগ যাবো। সোনপুরাগ থেকে চেষ্টা করবো বদ্রীনাথের দিকে যাওয়ার, যাই না কি হবে চেষ্টা করি। লিভিং নাও সোনপুরাগ, আমরা রাত্রে বাস ধরছি, কারণ কালকে সারাদিন আমরা হরিদ্বারে কাটাবো। হরিদ্বার ঋষিকেশ, আমরা ঋষিকেশে থাকবো, ঋষিকেশে লক্ষ্মণঝুলা থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো দেখবো এবং গঙ্গাবতী দেখবো। বদ্রীনাথ যাওয়ার প্ল্যান ছিল, আনফর্চুনেট ক্যান্সেল হচ্ছে।